পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল না মানুষ? জোরে বলেন। তো মানুষ অশান্তির কারণ কেমনে হলো? মানুষের কি নষ্ট হয়েছে? চোখ, হাত, পা, কি মন হন না কি? আরো জোরে, যত অশান্তির কারণ মানুষ, মানুষের নষ্ট হলো কি? বলো যে মন। আল্লাহ বলছেন একই কথা, মনটারে সাজাও, মনটারে গোছাও, মনটারে নতুন ভাবে রিপেয়ার করো। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি এবং নিজেও মানার চেষ্টা করি, পৃথিবীর কারো কাছে ভাঙ্গা কোনো কিছুর দাম নাই, কিন্তু আমাদের রব এত দয়াবান, এই রবের দরবারে প্রতিটি বান্দার ভাঙ্গা মনের দাম অনেক বেশি। পৃথিবীর অনেক ভালোবাসার মানুষের কাছে চোখের পানির হয়তো কোনো মূল্যায়ন নাই। এমন অনেকেও আছে হয়তো চোখের পানি দেখলো অ্যাভয়েড করার চেষ্টা করে, ইগনোর করার চেষ্টা করে, একটা ফোঁটা চোখের পানি মুছে দেওয়া তো দূরের কথা, ভালো করে তাকায়ও না। কিন্তু আমাদের রব এত দয়াবান, প্রতিটি বান্দার কাছে যত কিছু মানুষ, যত কিছুই রবের কাছে প্রিয় বান্দার ভিতরে, তন্মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি আল্লাহ পছন্দ করেন, সেটা হচ্ছে বান্দার চোখের পানি। এই চোখের পানি যখন দুনিয়ার জন্য বিসর্জন হয়, গাল গে বেয়ে পড়ে, গাল বেয়ে পড়ে ভ্যানিশ হয়ে যায়, শেষ হয়ে যায়। মনে রাখবেন ভাইয়েরা, রবের মহাব্বতে, রবের ভয়ে যে পানি চোখ থেকে বিসর্জন হয়, নবী রাহমাতুল্লিল আলামিন বলে সেই পানি যদিও দেখো তোমরা শেষ হয়ে যাই, মূলত সেটা শেষ হয় না, আল্লাহ জান্নাতের মধ্যে সবুজ বাটিতে সংরক্ষণ করে রেখে দেয়। সুবহানাল্লাহ।